প্রতিবেদনের আরম্ভণিতেই চাই লোক কেটামান দৃশ্য। স্ন্যাপশট এক, বিকল ট্রাফিক লাইট। স্ন্যাপশট দুই, গছর ডালপাতে থাকি পেলাইছে ট্রাফিক লাইট। স্ন্যাপশট তিনি, রাজপথত লগোৱা সিসিটিভি ক্যামেরারও একেই অবস্থা। গুৱাহাটী মহানগরীক যেন বর্তমান সময় আগুড়ি ধরেছে বিভিন্ন ধরনের সমস্যায়, কিন্তু নিমাত চকুমুদা কুলির ভাও জুড়িছে বিভাগবুড়ে। জনসাধারণে দেখে, সংবাদ মাধ্যমে দেখে, কিন্তু শুয়ে পড়ছে যেন বিভাগবুর। কোটি কোটি টাকা ব্যয় করে তথাকথিত স্মার্ট সিটির বিভিন্ন স্থান সংলগ্ন করা ট্রাফিক লাইট বর্তমান বিকল। আনহাতে কোনোটো ট্রাফিক লাইটক আকো ঢাকি পেলাইছে পথর দাঁতির গছর ডালে। কিন্তু কানসার নাই বিভাগীয় কর্তৃপক্ষের, যিকোনো সময়তে দুর্ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা ভুগিছে এতিয়া জনসাধারণ। বিভাগবোৰৰ যেন এতিয়া কোনো এটা দুর্ঘটনা সংঘটিত হওয়ার পাছতহে হার পোৱাটো নিয়মত পরিণত হয়েছে। প্রায় 80 কোটি টাকা ব্যয় করে গুৱাহাটী মহানগরীত যানজট নিয়ন্ত্রণের সংস্থাপিত করা হয়েছিল এই ট্রাফিক লাইটবুর। কিন্তু বর্তমান কোনোবা এটা সিগনেলে যদি সঠিকভাবে কাম করে আছে, কোনোবাটো ফুলদানি হয়ে পড়ে রয়েছে। ঠিক একদরে সিসিটিভি ক্যামেরা কেটারও তথৈবশ অবস্থা। কোনো এটা যদি পাতর আড়ত লুকাইছে, কোনোটো আকো কার্যক্ষম অবস্থাতেই নাই, যার ফলত বিভিন্ন সময় দুর্ঘটনা সংঘটিত করে পলায়ন করেছে বহু অপরাধী। সমস্যাবর যে দেখিও আওকাণ করাতো সকলের অভ্যাস হয়ে পড়েছে, যার বাবে সময়ে সময়ে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রিয়ব্রত গগৈ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।